নমস্কার, আপনালোক সকলকে পুনর্বার স্বাগতম নাসমাই মসজিদ। বন্ধুসকল, বলকতা চামক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, আজি পুয়ারপরা দেশত অনুষ্ঠিত হয়েছে 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। আর দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণত 5টা সমষ্টিত অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। আর এই 5টা সমষ্টিত আজি দিনের 1 বজালৈকে 46.31% লোকে সাব্যস্ত করেছে ভোটাধিকার। পরবর্তী খবর, রাজ্য সরকারে পুনের লব ঋণ। রাজ্য নির্বাচনী ধামখুমিয়ার মাজতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারে পুনের লব 1,000 কোটি টাকার ঋণ। অহা 30 এপ্রিলত পুনের 1,000 কোটি টাকার ঋণ লব অসম সরকারে। পরবর্তী খবর, দেশত দ্বিতীয় পর্যায়ের নির্বাচন চলি থাকার মাজতে ইভিএমক গুরুত্বপূর্ণ রায়দান দেশের উচ্চতম ন্যায়ালয়ের। দেশত ব্যালট পেপারত অনুষ্ঠিত নহয় নির্বাচন, ইভিএমতে অনুষ্ঠিত হব নির্বাচন। 100% VVPAT পরীক্ষণের দাখিল করা আবেদন খারিজ দেশের উচ্চতম ন্যায়ালয়ের। আর ইয়ার বিপরীতে কোনোবা প্রার্থীয় বিচারিলে ফলাফল ঘোষণার পিছত নিজের খরচত ইভিএমর পরীক্ষা করবো বুলি রায় দিয়ে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। বন্ধুসকল, তার পিছনে 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গে ঘুরাই দিব লাগিব সংগীত হিন্দু উপাধি। আর এতিয়ার মাজুলীত সংগীত পরিবেশন করব নিব জুবিন গার্গে। জুবিন গার্গে ঘুরাই দিব লাগিব সংগীত হিন্দু উপাধি। মাজুলীলৈ আহি নিজে উপাধি ঘুরাই দিব লাগিব জুবিন গার্গে। সত্তাধিকারক জুবিন গার্গে করা আপত্তিজনক মন্তব্যর প্রতিক্রিয়া অব্যাহত আছে। আর জুবিন গার্গর বিরুদ্ধে মাজুলী জিলা সত্র মহাসভার 3টা ডাঙর সিদ্ধান্ত। এতিয়ার মাজুলীর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানলৈ নিমন্ত্রণ করা নহব জুবিন গার্গক। আর মাজুলীর দিয়া সংগীত হিন্দু উপাধি নিজে আহি ঘুরাই দিব লাগিব শিল্পীগুলিয়ে। এই সমগ্র ঘটনা সন্দর্ভত জিলা আয়ুক্তর যোগেদি মুখ্যমন্ত্রীক গোটাই বিষয়টি অবগত করার সিদ্ধান্ত জিলা সত্র মহাসভার। পরবর্তী খবর, বিজেপির বিরুদ্ধে পুনের উত্থাপন হয়েছে ভয়ঙ্কর অভিযোগ। নির্বাচনের প্রাক মুহূর্তত বিজেপিয়ে মহিলাসকলক ঘরে ঘরে গৈ ভয় আর প্রলোভিত করেছে। এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে গুহাটী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। বিজেপিয়ে মহিলাসকলক ঘরে ঘরে গৈ ভয় আর প্রলোভিত করেছে। দেশ আমার মর হবলে এড়ি নিদিব, এই মন্তব্য গুহাটী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের। মীরা বরঠাকুরে কয় যে এই যুঁজ মীরা বরঠাকুরের নহয়, এই যুঁজ সততা, সংবিধান রক্ষা আর গণতন্ত্র রক্ষার যুঁজ। নিশা 12টা 1টা বজাত ফোন করলেও সমষ্টির জনতায় মোক বিচারি পাব। ভারত থাকা প্রতিজন মুসলমানক অনুপ্রবেশকারী আখ্যা দিয়া নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুসলমান জনতায় ভোট দিয়ক, বিজেপিক ভোট নিদিব। আর হিমন্ত বিশ্ব শর্মার কথার কোনো ভ্যালু নাই। মুসলমানের ভোট নালাগে বলে কোয়া হিমন্ত বিশ্ব শর্মায় কিয় এতিয়া মুসলমানের ভরির দুরি ভোট বিচারি ফুরিছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুর্গত নির্বাচনী রণরঙ্কা বজাই এই মন্তব্য করে গুহাটী লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। পরবর্তী খবর, ভারত এইবার বন্ধ হব জনপ্রিয় মেসেজিং এপ হোয়াটসঅ্যাপ। মেসেজ এনক্রিপশনের সুবিধা আঁতরালে বন্ধ হয়ে পড়ব হোয়াটসঅ্যাপ। দিল্লি উচ্চ ন্যায়ালয়ক এই কথা জানালে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পরবর্তী খবর, নির্বাচনের সময়তে এইবার বিজেপিত আরম্ভ হয়েছে মুকুলি বিদ্রোহ। নির্বাচনের দিনাই বিজেপিত বিদ্রোহের সূচনা। নিজ দলের বিরুদ্ধে এইবার ক্ষোভ পূজারিলে জ্যেষ্ঠ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইয়ে। রাজেন গোহাইর মন্তব্য, ন বিজেপি নেতার বাবেই এইবার নির্বাচনত ফল ভুগিব লাগিব বিজেপিয়ে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের দিনাই পুনের বিজেপিত বিদ্রোহ। নিজ দলের বিরুদ্ধে এইবার ক্ষোভ উজাড়িলে জ্যেষ্ঠ বিজেপি নেতাই।
জ্যেষ্ঠ বিজেপি নেতার কথা দলত কোনেও নুশুনে। ইয়ার পরিণাম এইবার ভুগিব লাগিব বিজেপিয়ে। এই মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইর। এইদরে মন্তব্য করে ক্ষোভ উজাড়িলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীগুলো। সমগ্র ভারতবর্ষতে বিজেপিত বিদ্রোহের সূচনা হয়েছে, এই মন্তব্য করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জ্যেষ্ঠ বিজেপি নেতা রাজেন গোহাইয়ে। তেও কয় যে ন বিজেপি সকলে নিবিচারে পুরনি বিজেপি সকলক, তেওঁলোকে বিচারে মাথ তেওঁলোকৰ পুরনি বন্ধুসকলকে, অর্থাৎ কংগ্রেসত থাকতে তেওঁলোকৰ যিসকল বন্ধু আছিল তেওঁলোককে বিচারে। তেওঁলোকৰ ভুলের বাবে আগন্তক দিনত বৃহৎ ক্ষতি হব দলর। সংখ্যালঘুক গুরুত্ব দিয়ার পরিণাম বিপরীত হব পারে দলর কারণে। কংগ্রেসের দ্বারা সংখ্যালঘু প্রীতিয়ে বিপদত পেলাব পারে আমাক। কার্যত এই মন্তব্যরে বিজেপির আভ্যন্তরের খবর জুইর বহিঃপ্রকাশ ঘটাইছে বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজেন গোহাইয়ে। পরবর্তী খবর, অহা 27 এপ্রিলত আসব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে। নির্বাচনী প্রচার চলাবলৈ কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগী। নিখিল ভারত কংগ্রেস কমিটির রাষ্ট্রীয় অধ্যক্ষ তথা রাজ্যসভার বিরোধী দলপতি মল্লিকার্জুন খার্গে অহা 27 এপ্রিল শনিবারে দিনজোড়া কার্যসূচীরে উপস্থিত হব। বিশেষ বিমানযোগে দিনের 11:30 গুহী বিমানবন্দরত উপস্থিত হব কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগী। প্রদেশ কংগ্রেসের বিভাগীয় সূত্রে জানা অনুসরি ইয়ার পিছতে খার্গে গুহী মহানগরীর কিরণশ্রী হোটেলত দিনের 12:00-1:00 এখন সংবাদমেল সম্বোধন করব। সংবাদমেল শেষ করে দিনের 2:00 হেলিকপ্টার যোগে বরপেটাল রওনা হব আর তাতে এখন নির্বাচনী সভা সম্বোধন করব। আর পুনের বিয়লি 4:00 গুহী বিশেষ বিমানযোগে রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে দিল্লী উড়া মারিব বলে জানিবলৈ দিছে প্রদেশ কংগ্রেস কমিটিয়ে। পরবর্তী খবর, মহাযুদ্ধর মাজতে ইসরায়েলের সম্মুখত ভয়ঙ্কর বিপদ। এসপ্তাহের ভিতর ইরানে করব পারমাণবিক বোমার পরীক্ষণ আর ইরানের এই ঘোষণাক এতিয়া বিশ্বজুড়ি হাহাকার। মহাযুদ্ধর মাজতে এইবার ইসরায়েলের সম্মুখত ভয়ঙ্কর বিপদ। আগন্তক এটা সপ্তাহের ভিতর ইরানে করব পারমাণবিক বোমার পরীক্ষণ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধর মাজতে ইরানের এই ডাঙর ঘোষণা। 12,000 কিলোমিটার পর্যন্ত আঘাত করবা মিসাইলও সাজু করেছে ইরানে। ইরানের সাংসদ জাভেদ করিমির এই ঘোষণাক এতিয়া বিশ্বজুড়ি চর্চা। ইরানের এই ঘোষণাক এতিয়া হাহাকার লাগিছে আমেরিকা যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসংঘর পারমাণবিক পর্যবেক্ষকর দলেও প্রকাশ করেছে শঙ্কা। মাত্র এটা সপ্তাহের ভিতর ইরানে নির্মাণ করবেন পারমাণবিক বোমা আর ইরানের পারমাণবিক বোমার টার্গেট হব ইসরায়েল। পরবর্তী খবর, এইবার IPL জুয়ারির বিরুদ্ধে একশন মোডত আরক্ষী। লাখ টাকা সহ আটক করা হয়েছে IPL জুয়ার মাস্টার মাইন্ডক। আরক্ষীর উচ্চপদস্থ বিষয়ের বৃহৎ অভিযানত তিনিচুকিয়াত আরক্ষীর জালত পড়িল IPL জুয়ার সদাগর বিকাশ বেরিয়া। এইবার IPL জুয়ারির বিরুদ্ধে একশন মোডত আরক্ষী। রাজ্যের ভিন্ন প্রান্ত IPL জুয়ারীক বিচারি আরক্ষীর বৃহৎ অভিযান। IPL জুয়ার সদাগর বিকাশ বেরিয়ার বাসগৃহত অভিযান আরক্ষীর। IPL জুয়ার কিংপিন বিকাশ বেরিয়া লাখ টাকা সহ আটক করা হয়েছে IPL জুয়ারী বিকাশ বেরিয়া। তিনিচুকিয়াত IPL জুয়ারীর বিরুদ্ধে আরক্ষীর সর্ববৃহৎ অভিযান। জুয়ারী বিকাশের বাসগৃহত আরক্ষীর উচ্চপদস্থ বিষয়ার বৃহৎ অভিযান। পুয়াই বিকাশ বেরিয়াক আটক করে জেরা আরক্ষীর। তিনিচুকিয়া সদর থানার দীর্ঘ সময় ধরে বিকাশক জেরা আরক্ষীর একটা বৃহৎ দলর। আর গুহীরপরা নিয়ন্ত্রিত হওয়ার সন্দেহ বেরিয়ারর IPL জুয়া। ফাঁসিবজার আমবাড়ি আর গুহীর অন্য স্থানত IPL জুয়ার ঘাটি থাকার তথ্য প্রকাশ পাইছে। তিনিচুকিয়ার জুয়ার ঘাটিও গুহীরপরা নিয়ন্ত্রণের সন্দেহ আরক্ষীর। আর গুহীর প্রতিটি প্রান্তত IPL জুয়ার ঘাটি তিনিচুকিয়া আরক্ষীয়ে চলাব অভিযান।